তার সমাপ্তিতে আপনাদেরকে জাতীয়তাবাদী দল রংপুর বিভাগের কমিটির পক্ষ থেকে দেশনেত্রী বেগম খালেদা জিয়া ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে সংগ্রামী শুভেচ্ছা অভিনন্দন এবং আসসালামু আলাইকুম। আজকে সারা বাংলাদেশে একটি দাবি, দাবি হচ্ছে আজকে জনগণের দাবি, জনগণের নিত্য প্রয়োজনীয় জিনিসপত্রের দাম বৃদ্ধি করা হয়েছে, তেল গ্যাস সহ বিদ্যুৎ চাল ডাল সকল কিছুর দাম আজকে বৃদ্ধি পেয়েছে, কোন নিয়ন্ত্রণ নাই। আওয়ামী লীগ যখন ক্ষমতায় থাকে আওয়ামী লীগের ইতিহাস হলো ভোট চুরি ইতিহাস, আওয়ামী লীগের ইতিহাস হলো ক্ষুধা দুর্ভিক্ষের ইতিহাস। দেশ স্বাধীন হয়েছিল 71 সালে, যুদ্ধ করেছিল শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, নিজে প্রত্যক্ষ যুদ্ধ করে এই একটি স্বাধীন দেশ আমরা পেয়েছিলাম। আওয়ামী লীগের নেতৃবৃন্দ, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান একজন বীর মুক্তিযোদ্ধা, একজন সেক্টর কমান্ডার, প্রত্যক্ষ যুদ্ধ করে দেশ স্বাধীন করেছে, তাকে এনারা মুক্তিযোদ্ধা হিসেবে স্বীকার করে না। আর যারা মুক্তিযুদ্ধ করে নাই, যারা ভারতে পালিয়েছিল তাদেরকে বড় মুক্তিযুদ্ধ হয়েছে বলেছে। আজকে যারা মুক্তিযুদ্ধ নয় তারাই মুক্তিযুদ্ধ, আর যে মুক্তিযোদ্ধা দেশ স্বাধীন করেছে সে নাকি মুক্তিযোদ্ধা নয়। বাংলাদেশের ইতিহাস, এ দেশে দেশ স্বাধীনের পর এই রংপুর ছিল দুর্ভিক্ষের এলাকা। আপনারা যারা বয়স্ক মানুষ আছেন তারা জানেন 74 সালে লক্ষ লক্ষ লোক এই এলাকায় মারা গেছে, সারা দেশে মারা গেছে। 74 সালে আওয়ামী লীগ ক্ষমতায় ছিল, 73 সালে সাধারণ নির্বাচনে ভোট চুরি করেছিল। তাহলে আওয়ামী লীগ ইতিহাস ক্ষমতায় আসার পর থেকে ইতিহাস হল দেশ স্বাধীনের পর থেকে ভোট চুরির ইতিহাস। এবং শেখ মুজিবুরও বলছিলেন চোর চোর এদেশে ভোট ইতিহাস। শেখ মুজিব যখন ক্ষমতায় ছিলেন 7,500 কম্বল এনেছ, তার নিজের কম্বলটাও সে পায় নাই। সে বলেছিল এত চোর চাকা দল যে নিজের কম্বলটাও আমি পেলাম না। তাহলে আওয়ামী লীগ ইতিহাস চোরের ইতিহাস, আওয়ামী লীগ ইতিহাস ভোটের ইতিহাস, আওয়ামী লীগ ইতিহাস ক্ষুধা দরিদ্র তার ভিক্ষের ইতিহাস। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান দেশকে খাদ্য স্বয়ং সম্পন্ন করেছিলেন, এদেশে গণতন্ত্র রক্ষা করেছিলেন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, 9 বছর আন্দোলন করেছে বেগম খালেদা জিয়া, দেশের মধ্যে একটি গণতন্ত্র দিয়েছিলেন, 90-তে গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠা করেছিলেন। যে ব্যক্তি গণতন্ত্রের জন্য সংগ্রাম করেছে, দেশে গণতন্ত্র দিয়েছে, 3 বারে দেশের জনগণের ভোটে নির্বাচিত হয়েছে, সেই ব্যক্তিকে আজকে বিনা কারণে, আজকে বিনা কারণে তাকে গ্রেফতার করে তাকে মামলা দিয়ে তার বিরুদ্ধে সাজা দিয়েছে। আমরা বলে দিতে চাই, আমরা বলতে চাই যে আওয়ামী লীগ সরকার আজকে ক্ষমতা অবৈধ ভাবে আছে, দিনের ভোট রাতে দিয়েছে, আপনারাকে ভোট দিয়েছেন, দিনে ভোট হারাই দিবেন কিভাবে, রাতে হয়েছে ভোট। যে সরকার এখানে আছে তিনি অবৈধ, যে এই সাংসদ আছে তিনি অবৈধ, আমরা এই অবৈধ সরকারের কাছে আমরা দাবি করছি না, আমরা চাচ্ছি দেশের মানুষের জন্য একটি ভোটার অধিকার, এ দেশের অবিলম্বে সরকারকে পদত্যাগ করতে হবে, দেশে একটি গণতান্ত্রিক পদ্ধতিতে ভোট দিতে হবে, তত্ত্বাবধায়ক সরকারের অধীনে ভোট দিতে হবে, নিত্য প্রয়োজনীয় জিনিসপত্রের দাম কমাতে হবে, মানুষের মৌলিক অধিকার ফিরিয়ে দিতে হবে। আজকে সংবাদপত্রের স্বাধীনতাটাই বন্ধ করে দেওয়া হয়েছে। কিছুদিন আগে আমাদের দিনকাল একটি বিএনপির পত্রিকা, বিএনপির একটি পত্রিকা, সেই পত্রিকাটাও বন্ধ করে দেওয়া হয়েছে। আজকে এই প্রতিবাদ সভা থেকে দিনকাল সহ যখন
সকল সংবাদ মাধ্যম যত ইলেকট্রনিক মাধ্যম বন্ধ আছে সকলকে খুলে দেওয়ার জন্য আমরা এই দাবি জানাচ্ছি, আবেদন জানাচ্ছি। বন্ধুগণ, আমাদের গত 7 ডিসেম্বর আমাদেরকে পার্টি অফিস থেকে গ্রেপ্তার করা হয়েছিল, আমাদের মহাসচিব সহ সকলে গ্রেপ্তার হয়েছিলেন, আমরা অনেকে গ্রেপ্তার থেকে জেলখানা থেকে বের হয়েছি। আমাদের সিনিয়র যুগ্ম মহাসচিব আমাদের এই রংপুরের কৃতি সন্তান, কুড়িগ্রামের কৃতি সন্তান, উনি এখন এখানে জেলখানা আছেন অসুস্থ, তার ভালো চিকিৎসা করা হচ্ছে না। আমরা রংপুরবাসী, যেহেতু আমাদের বড় ভাই বিএনপির মুখপাত্র সিনিয়র যুগ্ম মহাসচিব যেহেতু আজকে গ্রেপ্তার অবস্থায় আছে, তার মুক্তি দাবি করছি, অবিলম্বে তার এই মুক্তি দিতে হবে, অন্যথায় আমরা রংপুর বিভাগ তার মুক্তির জন্য আবাদ আন্দোলন কর্মসূচি ঘোষণা করব। বন্ধুগণ, দেশ দেখতে বেগম খালেদা জিয়ার মুক্তি করতে হবে। আজকে দেশের আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশের বাইরে অবস্থান করছেন, শুধু লন্ডন অবস্থান করে নেতা কর্মীদের সর্বক্ষণে খোঁজ খবর নিয়ে দেশের মানুষের জন্য আজকে আন্দোলন দিচ্ছেন। সাধারণ মানুষের এই কষ্টের জন্য, বিদ্যুতের দাম বৃদ্ধির কষ্ট, চাল ডাল চিনি সহ লবণ সহ নিত্য প্রয়োজনীয় জিনিসপত্রের দামের যে কষ্ট, এই কষ্ট লাগানোর জন্য সাধারণ মানুষের সাথে থাকার জন্য আজকে আমাদের নেতা আজকে কর্মসূচি দিয়েছেন। আমরা আপনাদের মাঝে এসেছি, এগুলো আপনাদের দাবি, এই দাবি আপনাদের, আপনাদের দাবি আমরা বলছি। আজকে আমাদের তাজহাটে বিএনপির নেতৃবৃন্দ, রংপুর মহানগর এখানে বিএনপির নেতৃবৃন্দ, ছাত্র দল, যুব দল, স্বেচ্ছাসেবক দল, কৃষক দল এবং মহিলা দল, আবার আমার মৎস্যজীবী দল, তাঁতি দল, মুক্তিযোদ্ধা দল, শ্রমিক দল সহ আমাদের সকল অঙ্গ সহযোগী সংগঠন নেতৃবৃন্দ এখানে এসেছেন, কষ্ট করেছেন, দীর্ঘক্ষণ মিছিল করেছেন, সাধারণ মানুষের জন্য করেছেন। আমি ব্যক্তিগত ভাবে জাতীয়তাবাদী দলের পক্ষ থেকে সকলকে শুভেচ্ছা অভিনন্দন জানাচ্ছে। ইনশাল্লাহ এই সরকারের পতন হবে, হবে, হবে। একটু সময়ের সারা বাংলাদেশের মানুষের একটি দাবি, একটি দাবি, শেখ হাসিনা কমে যাবে, এইটাই এখন মানুষের দাবি। আপনার এই অবৈধ সরকারকে মানুষ দেখতে চায় না, প্রতিদিনে জিনিসপত্র দাম বৃদ্ধি পাচ্ছে, মানুষ মানুষের মানুষের কোনো মূল্য নাই, আইন শৃঙ্খলার কাহিনীর বাইরে এখানে উপস্থিত আছেন। আপনারা আমাদের ভাই, এই দেশের সন্তান, আপনারা এই এলাকার সন্তান, এই বাংলার সন্তান, আপনাদের আপনাদের পূর্বসূরীরা যুদ্ধ করে একটি স্বাধীন দেশ করেছে, স্বাধীনভাবে বাঁচার জন্য, স্বাধীনভাবে চলার জন্য, দেশের শান্তি শৃঙ্খলা রক্ষার জন্য, দেশে মানুষের কথা বলার অধিকারের জন্য, দেশে মানুষের ভোটের অধিকারের জন্য, দেশের মানুষের মতের অধিকারের জন্য আজকে কোটাই নাই, কোটাই নাই, তার জন্য আজকে আমাদের আন্দোলন। বাংলাদেশ জাতীয়তাবাদী দল, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের দল, যে দল 1975 সালে জিয়াউর রহমান আসার পর 77, 78, 80 সালে এইসব দল, 78 সালে দল প্রতিষ্ঠা করেছে জাতীয়তাবাদী দল, দলের প্রতিষ্ঠা হয়েছিল মানুষের এই এলাকার মানুষের কথা বলার জন্য, ভোটের জন্য, মানুষের কথা বলার জন্য। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বহুদল গণতন্ত্র দিয়েছিলেন, মানুষের ভোটের অধিকার দিয়েছিলেন। বেগম খালেদা জিয়া 3 বার রাষ্ট্রপতি প্রধানমন্ত্রী হয়েছিলেন মানুষের ভোটের, প্রত্যক্ষ ভোটের মধ্যে। এখন যারা ক্ষমতা আছে তারা কখনো ভোটে, আমাদের দাবি এখানে একটি নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের কাছে ক্ষমতা দিতে হবে, নিরপেক্ষভাবে ভোট দিতে হবে। আমাদের নেত্রী, আমাদের নেত্রী বলেছে, আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছে, এ দেশে যদি একটি সুষ্ঠু নির্বাচন হয়, বাংলাদেশের মানুষ যদি ভোট দিতে পারে, এই রংপুরের তাজহাট এলাকার মানুষ যদি ভোট দিতে পারে, বিপুল সংখ্যা বাংলাদেশ জাতীয় দল বিএনপি জয়যুক্ত হবে, 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 নারে জয়যুক্ত হবে। তাই তো আমাদের দাবি, জনগণের দাবি, ভোটের দাবি। এই দাবির প্রেক্ষিতে আজকে আমাদের সাধারণ মানুষ বাংলাদেশে আজকে ট্রেকটার থেকে তেঁতুলিয়া
রূপসা থেকে পাথরিয়া বাংলাদেশের মানুষ আজ জাগরিত হয়েছে। সকলের একই দাবি, একটি দাবি সকলের, তারা ভোট দিতে চায়। একটি দাবি তাদের, তারা কথা বলতে চায়। একটি দাবি তাদের, তারা স্বাধীনভাবে দেশে বাঁচতে চায়। এদেশ কোন পরাধীন দেশ নয়, এদেশে পরাধীনতার মধ্যে থাকতে চায় না। এদেশের বর্ডারের মধ্যে মানুষ হত্যা করা হয়, কোনো বিচার হয় না, কোন সরকার কোনো প্রতিবাদ করে না। এদেশে সাংবাদিক হত্যা করা হয়, কোনো প্রতিবাদ হয় না, কোনো বিচার হয় না। সকল বিচার আমরা, সকল বিচারের আমরা চাচ্ছি, সকল বিচার সুষ্ঠু তদন্ত চাচ্ছি। এদেশ থেকে হাজার হাজার কোটি টাকা পাচার করা হয়েছে। এদেশে বিদ্যুৎ খাত থেকে কোটি কোটি টাকা, হাজার কোটি টাকা বাইরে পাচার করা হয়েছে। আমরা সুষ্ঠু তদন্ত, আমরা বলছি এদেশে গণতান্ত্রিক সরকার আসলে এদেশে সুষ্ঠু বিচার করা হবে, প্রতিটা জিনিসের সুষ্ঠু বিচার করা হবে ইনশাল্লাহ। তার জন্য আজকে আমাদের ত্যাগ, আজকে ভাইরা কষ্ট করতেছেন দেশের জন্য, মানুষের জন্য, ইনশাল্লাহ অচিরেই আমরা মনে করি এই সরকার, সরকারের শুভমূর্ত উদয় হবে, সরকার জনগণের কথা বুঝতে পারে। আজকে আইন শৃঙ্খলা বাহিনী আছেন, আপনারা মাধ্যমে আমরা জানাতে চাই সরকারের কাছে, দেশের মানুষ শান্তি চায়, দেশের মানুষ নিরাপত্তা চায়, আপনার নিরাপত্তার দায়িত্বে আছেন, দেশের মানুষ একটি সুন্দর ভাবে ভোট চায়। ভোট দিবেন, যে যার খুশি তাকে ভোট দিবে, যে সরকার আসবে তাকে আমরা সাধুদল জানা দেব। ভোটের নিজের আমার ভোট আমি দেব, যাকে খুশি তাকে দেব। যে সরকার হবে নির্বাচিত সরকার, তাকে ফুলের মালা দিয়ে আমরা গ্রহণ করব। এটাই গণতান্ত্রিক পদ্ধতি। এই পদ্ধতিতে আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান বিশ্বাস করে, আমাদের দেশ নায়ক তারেক রহমান বিশ্বাস করে, আমাদের চার পাঁচজন দেশচাতী বেগম খালেদা জিয়া বিশ্বাস করেন, শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানের আশীর্বাদ। তাই তো আপনাদের কাছে আহ্বান, দেশের গণতন্ত্রের জন্য, দেশের নির্বাচনের জন্য, দেশের ভোটের জন্য, দেশের ভাতের জন্য, মানুষের অধিকারের জন্য, আইন শৃঙ্খলা রক্ষার অধিকারের জন্য, স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষার জন্য, সবকিছুর জন্য আগামীতে দেশ জাতি বেগম খালেদা জিয়ার নির্দেশে, ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে দেশের গণতন্ত্রের যে কর্মসূচি দেওয়া হবে সেই কর্মসূচি আপনারা সরি খাবেন তো, সেই কর্মসূচিতে আপনারা সতর্ক থাকবেন। বিজয় আমাদের হবে ইনশাল্লাহ, বিজয় আমাদের হবে ইনশাল্লাহ, রাজপথে এদের বিজয় হবে। তাই তো আমাদের নেতা বলেছেন বাংলাদেশ যাবে কোন পথে, ফয়সালা হবে রাজপথে। বাংলাদেশ যাবে কোন পথে, ফয়সালা হবে তার হাতের এই রাজপথে। ইনশাল্লাহ আমাদের বিজয় হবে, বিজয় সন্নিকটে। সেই আন্দোলন সংগ্রামে সকলকে আহ্বান জানিয়ে, অংশগ্রহণ আহ্বান জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। খোদা হাফেজ। শহীদ জিয়া রহমান, খালেদা জিয়া জিন্দাবাদ, আগামী দিনে বাংলাদেশের রাষ্ট্রনায়ক তারেক রহমান জিন্দাবাদ, রংপুর মহানগর, রংপুর বিএনপি জিন্দাবাদ, টাটহাট বিএনপি বঙ্গ সংগঠন জিন্দাবাদ। সকলকে ধন্যবাদ, সালাম আলাইকুম।